জলের সমস্যা প্রতি বছরে একই রকম। জলের জন্য ভরা মরশুমে জল কষ্ট, মাঝ রাস্তায় সারি দিয়ে রাখা জলের পাত্র, বাঁশ দিয়ে ঘিরে পথ অবরোধ, দফায় দফায় বিক্ষোভ স্থানীয়দের অভিযোগ। বারো মাসই কম বেশি জলের সমস্যা থাকে, পানীয় জল বয়ে আনতে হয় দূর দূরান্ত থেকে। ক্ষোভে ফুঁসছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের জগদানন্দ বাটি এলাকার বাসিন্দারা। জল আসে না, তাই কি করেছেন আজকে আপনারা? রাস্তা বন্ধ করে দিয়েছেন। কি চাইছেন আপনারা এখন? জল চাইছি, জল চাইলে ছেড়ে দেবো। জলটাই দরকার আমাদের, জল ছাড়া কিছু নয়। কদিন থেকে জল আসে না? চার দিন থেকে জল আসে না। চার দিন থেকে কোথা থেকে জল দিয়ে দেবো বলেন? চার দিন থেকে আমরা জল চাই, আমরা জল ছাড়া কিছু চাই না। আজকে পথ মেয়েছিল, পথ অবরোধ করেছে জলের লেগে। প্রশাসনের দাঁড়ে দাঁড়ে ঘুরেও স্রেফ প্রতিশ্রুতি দিয়েই কাজ সেরেছে শাসক শিবির, অভিযোগ বাসিন্দাদের। প্রায় অনেকদিন থেকে, প্রায় 3-4 বছর বেশি হবে, মাঝে মধ্যে হয় সমস্যাটা, মরে কারো বাড়ি থেকে এনে এনে আমরা খাই। অনেক ভাবে গালাগালি করে, অনেক রকম শুনে আমাদেরকে জল নিতে হয়। কি করবো, জল তো মানুষের প্রধান ইয়ে, বাঁচার একটা জিনিস, কিন্তু জল না পেলে মানুষ কি করে বাঁচবে? অনেকবার আমরা অবরোধ করেছি, বলা হয়েছে, এসডি অফিসে যাওয়া হয়েছে, বিডি অফিসে সব রকমই করা হয়েছে, কিন্তু কিছুতেই কিছু হয়নি। প্রতিশ্রুতি দিচ্ছে হ্যাঁ এবার করে দেবো, আমাদের কেসে সেই ভাই বলছে। তারপর না কাজের কাজ কিছু হয়েছে না, আসছে সবাই প্রতিশ্রুতি দিচ্ছে আর চলে যাচ্ছে। তৃণমূল জামানায় শুধুই আশ্বাসের বন্যা, কোনো কাজই হয়নি। একযোগে কটাক্ষ বাম কংগ্রেস শিবিরে। মমতা ব্যানার্জির আমলে তাই হয়ে আসছে প্রতিশ্রুতি আর আশ্বাসের বন্যা, কিন্তু কাজের কাজ কিছুই হয় না, এটা সর্বত্র। ফলে দফরপুর অঞ্চলে ব্যতিক্রম নয়, ফলে মানুষকে এখন এই পন্থা অবলম্বন করতে হচ্ছে। ওটা ব্যবস্থাটাই ভেঙে পড়েছে এই সরকারের, খালি মুখে উন্নয়নের বুলি ছাড়া আর বক্তৃতা ছাড়া আর কিছু নাই, উন্নয়ন সমস্ত ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। কাউকে বলে কোনো ফল পাওয়া যায় না, এই হচ্ছে বাস্তব অবস্থা। উন্নয়নের জোয়ার বইছে বাংলায় দাবি শাসকের, কিন্তু প্রমাণ মিলেছে বাস্তবে। সামান্য জল কষ্টই যেখানে মেটাতে পারলো না শাসক, সেখানে কোন মুখে ভোটের দাবি রাখছেন উঠছে প্রশ্ন। মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।